सो हेलो फ्रेंड्स, तो ये वीडियोटी शुधुमात्र तादेर जोनो जारा लैपटॉप बा कंप्यूटर यूज करो और रैम बा हार्ड डिस्क कम थाकार कारण लैपटॉप परफॉर्मेंस कम और स्लो करा शुरू कर दिए। तो एक स्पीड हार एक सेटिंग आछे, तो सेगुलो जखन आमरा ब्राउजिंग करी बा कोनो डाउनलोड करी थार्ड पार्टी एप्स इन्स्टल करी लैपटॉप बा कंप्यूटर मध्य, तो तखन किछु अनवांटेड फाइल के आमादेर लैपटॉप बा कंप्यूटर मध्य सेव हो जाए। तो सेगुलो रिमूव करार पर अनेक आर कि फास्ट हो जाए माने आमादेर कंप्यूटर लैपटॉप। तो से कोनगुलो सेटिंग आज के आमरा ओगुलो शिखब, तो स्टेप बाय स्टेप फलो करबें, आपनारा शिखे जाबें, आशा करब अप्लाई करबें, आपनादेर सल्व हो जाए समस्या। तो लेट्स स्टार्ट। सो फ्रेंड्स, आमरा एसे गेछि आमार लैपटॉप स्क्रिन। तो आसार पर तुम्हारे जे कीबोर्डे जे विंडोज और जे बटनटी आछे तो सेटा एक बारे प्रेस करते लागबे। तो आमरा प्रेस कर देखब। तो प्रेस करार पर एई धरनेर किछु इंटरफेस एकटा पपअप खुले आसबे। तो देखो सेखाने लेखा आछे पार्सेंटेज टैम पार्सेंट, तो सेटा एखाने लिखते लागबे। जदि लेखा ना थाके से एई लेखाटा लिखते लागबे। तो लेखार पर जे ओके आछे, ओके कैंसल ब्राउज, तो आमरा ओके कर देब। দেওয়ার পরে ফ্রেন্ডস, আমি যেমন বলেছি তোমাদেরকে আনওয়ান্টেড ফাইল, তো সেগুলো এইগুলো ফাইল, তো সেখানে কন্ট্রোল এ করে অল সিলেক্ট করে নেব। তো এগুলো পার্মানেন্ট ডিলিট করে দেবো আমরা। তো কতগুলো ডিলিট হবে না সেগুলো আমরা ক্যান্সেল করে দেবো বাস। তো দেওয়ার পর এটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আবার উইন্ডোজ আর কি প্রেস করব। করার পরে এবার যে পার্সেন্টেজ স্ট্যাম্প যে আছে, তো পার্সেন্টেজ অপশনটি আমরা হাটিয়ে দেবো। হাঁটার পরে খালি টাইম লিখব। তো টাইম লেখার পরে আগের মতনই ওকে করে দেবো আমরা। ওকে করার পর আরও কিছু আনওয়ান্টেড ফাইল ওপেন হবে, তো সেগুলো কন্ট্রোল এ করে প্রেস অল করে নেব। নেওয়ার পরে ডিলিট বটনে প্রেস করে দেবো। এগুলো আগের মতনই ক্যান্সেল করে দেবো। করার পরে আর একটা সেটিং আছে, আবার উইন্ডোজ আর কি প্রেস করব। করার পরে এবার ট্যাম সার্চ করব, এটাকে ক্যান্সেল করে দেবো। দেওয়ার পরে এটা সার্চ করব আমরা সিএল ক্লিন এমজিআর, এটা আমরা ক্লিক করব। এবার এখানে এটা লিখব। লেখার পরে ওকেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর কিছু এই ধরনের আর কি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিছু আনওয়ান্টেড ফাইল ওগুলো ওপেন হয়ে আসবো। তো দেখতে পাচ্ছ এগুলো যেটা তোমার মনে হয় যে এটার মধ্যে আনওয়ান্টেড ফাইল আছে, যেমন আমি রিকোভারি বিন এটা আমি করে নেব। নেওয়ার পরে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেবো, নিচে ওকে অপশানটিতে আছে সেটা ক্লিক করে দেবো। তো ডিলিট মাই ফাইল এই অপশানটিতে ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস, এটাই ছিল একটা সেটিং। তো আশা করবো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, আর আশা করবো আমি তোমাদের ল্যাপটপ যে প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে। আর এই সেটিংটা মাসে দুই একবার মানে করে থাকতে লাগবে আর কি, তাতে ভালো পারফরমেন্স পাওয়ার সম্ভাবনা থাকে। তো কারণ যেহেতু আমরা ইউজ করি, ব্রাউজিং করে থাকি, তো আনওয়ান্টেড ফাইল অটোমেটিক এসে যায়, তো সেটা করে নেবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, তোমার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই বলুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের টেক্স রিলেটেড ভিডিও দেখা যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।